ত্রিপুরা স্টেট কোপারেটিভ ব্যাংকনি আমজুবনে থাকি লাহার ফাদিমা ক্লাই থিমনি দীপরাজ দেবরমা পাতিমুঙ্গ তেব খরক থামসিদ খাই বরক দুখুমারমানি পাতিমুং থাই পাতিমুং পাতিমানি আসাম হাস্তিনি ডিমা হাসাও হাঙ্গর আমসাই ককটিশালও পাতিমনে কিথিঙ্গি ইয়াকসি বদলনি কাইবুরী বেতেকবুপুরা ম থানে বখাকি দীপরাজ দেবরমা থিমনি পাতিমুং কিথিঙ্গি সৈ মাদ্রাসানি বুবাগ্রা খর আগরনি কলর চৌমনি রেসিমি কাসা হিমবতক দেখলাইজাকা হিমবতকও মানজাকা ইয়াকসি বদলনি কাইবুরী বেদেকপুরা মথানি আদর কক্তমাথুরী বসকাঙ্গ ত্রিপুরা স্টেট কোপারেটিভ ব্যাংকনি সাকথার মুখ্য বাকিন অবহাই লাহার পাতি পাতিকা হিনে কক্সিলজাবং টিচার জাকা খুলুম খা যত নন স্বর্ণকমল জুয়েলার্স নিব খাকতেই ত্রিপুরা হাসি নিজ তলুকুর নন আনি খাকা হামিয়া ফেরো ও স্বর্ণা আকসেনতে ফানি ফার্স্ট মে নিশমি ইলেভেন মে জরা নরগিনী বাগে অফার চেঙে রেজাং নাই স্বর্ণকমল নে উদয়পুর তে আগরতলা শোরুম ও অফার তমাই ফ্রান্স পাইথানি 300 অফ তে ডায়মন্ড পাইথানি পার গ্রাম 100 অফ তে লগেও তমাই 100% মেকিং চার্জ অ মেগালা কি ড্র তে লাকি ড্র তমাই রানজার নি নেকলেস তে রানজার নি পয়সা তে বাম্পার অফার তমাই ডায়মন্ড রিং আইব্রুম তমাই রানসাক নি কয়েন তে সকাত বড় জান নাই ফাইডিং কেন যত নন লাম সব যেন তিনি আর কর্নেল চমনিব ডিওয়াইএফ টিউসিন উদ্যোগে তেইসিনি লগিও তো ডিওয়াইএফ আই টেই সিনি এস এফ আইনি সিনি নেতৃত্বর আর অবহাইকে থানজা খাই তিনি আর ফাইমানি কারণ ঘা নরক বরক সাইমান তিন দিন সুকাং সিনি হাস্তিনি খরকসা সিকলা দীপরাজ দেববর্মা আসাম হাস্তেও থাঙ্গই ব মান কথেঙ্গই ত্রিপুরা হাস্তেও কেপলি ফাইখা সং সুকাংনি সিমিল যখন ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক 156টা পোস্ট নিবাগৈ বরক চাকরি ইতলাংনাই হিনই ত্রিপুরানি চাকরিনি পরীক্ষানি সেন্টার আসামও খিকলাইখা আবুন ইয়াগুলো থাংনাই 24 তারিখ এপ্রিল যখন বংনি এডমিট কার্ড ডক অঙ্ঘরমানি পরে যারা এপ্লিকেন্ট ডক সাইমাংখা ক্যান্ডিডেট ডক সাইমাংখা আসাম হাস্তেও সেবংনি পরীক্ষানি কেন্দ্র সেন্টার ডিওয়াইএফ আই টিওয়াইএফ তে অন্যান্য সংগঠন ডকব ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক ন অনুরোধ খালাইখা ত্রিপুরা হাস্তিনি চাকরি ইতলাংনানি বা তামনি বাগে আসাম হাস্তেও নরক সেন্টার খালাই অ পরীক্ষা ন রিসিডিউল খালাই পরীক্ষানি সেন্টার ত্রিপুরা ন খালাইনি ধন যাতে যত এপ্লিকেন্ট ন 19,000 যারা আর এপ্লিকেশন খালাইনাই বরক বিভাগ ন পরীক্ষা রিমান্নান্তই ত্রিপুরানি হাস্তেও ন অর্জাগ পরীক্ষানি কেন্দ্র ব্যবস্থা খালাইতং হিনি সং থাকাই 30 তারিখ এপ্রিল ন স্টেট কোঅপারেটিভ ব্যাংক নিথানিব সং মেমোরেন্ডাম জমা রেখা ডেপুটেশন লিখা সং ঘটনাক্রমে নুখা 8 দিন হর 8:30 সময় ত্রিপুরা সরকার কাইসা ঘুষ না খাইখা ট্রেন নি ব্যবস্থা খাইনাই বিয়া দুর্ভাগ্যজনকভাবে আসাম যেটা সেন্টার তোমানি আবন ত্রিপুরা খেলাই দিয়ে হিনি সং যে দাবি খেলাই মানে আ দাবি ন মানিলিয়া ওখাই তিনি তাবুক তামুখা আপনি পরিণতি সং তিনি দীপরাজ দেববর্মা পরীক্ষা এনা থানিব বিনি কুমুনি লগিও এসকর্ট খাইয়া থানিব আর গবাং পরীক্ষার্থী তঙানি মানিক দেববর্মা হাই সিনি খরচ টাকুক কলাই হসপিটাল তাবুক খালাইজাক অস্ত্রোপচার খা অপারেশন খা বনি লগিতে প্রায় 6 জন হাই ক্যান্ডিডেট ও গাড়ি এক্সিডেন্ট খালাইখা দীপরাজ দেববর্মা খাই থুই থানা নাঙ্খা সং দীপরাজ দেববর্মা যে দিন থুইখা আদিন সং টিএসইউ এসএফআই ডিওয়াইএফ আই টিওয়াইএফ সং ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকনি হেড অফিস থাঙ্গই সং সিনি খা দুমুং ফনুখা বিক্ষোভ প্রদর্শন খালাইখা যে যারা যারা দুঃখ মান্নাই বরং ডাক্তি ডাক্তি খাই প্রশাসনের তরফ থেকে সরকারনি তরফ থেকে বরং সহযোগিতা খাঁজা নেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সং নুখা সিনি তাকুক দীপরাজ দেববর্মা থুইজালাং নাই ব থুইমানি
প্রায় কুড়ি থেকে একুশ ঘন্টা পর বিনি সাকনি বিনি আবন অঙ্কবত পোস্ট মর্টেম খালাই যাক্ষা সরকার কোনোভাবে যোগাযোগ না রুগলিয়া বথুয়ই অ্যাক্সিডেন্ট হঙ্গানি পড়ে সরকারও হসপিটালে যেরকমভাবে চিকিৎসা মানা তোমানি আবো মানলিয়া সং বিনি যেদিন কাস্তংখা আদিন বংনি নুখুনি বড় রকমের কপ সাইখা সং আরো থাঙিতে খবর মানখা সঙ্গা জাগাবো সিনি ডিওয়াইএফআই টিওয়াইএফ টিএসইউ এসএফআই নি নেতৃত্বর প্রেসিডেন্ট সেক্রেটারি খবই সঙ্গা জাগো থাঙি বংনি নুখুনি বড় কপ সাই সাইমানখা সাল বন ফপ পাইখা তাকুক দ্বীপরাজ দেবরমান তারপরে প্রশাসন বরক থুমানি সিসায়া প্রশাসনের তরফ থেকে খরক সাব অফিসার আধিকারিক আজাগানি এসডিএম আজাগানি ডিসিএম আজাগানি ব্লক প্রশাসন কে বফারও থাঙি নাইয়া সঙ্গে কাইসা কক বেলাই খা খামচানি কক নরক বরং বিশ সাকমানি মুচুঙ মিডিয়া তাকুকাই বুকুক সং নরংখানি চিকিৎসা জরামানা নাই সঙ্গ অকং বেলাই খা খামানি কক টিএসইউ এসএফআই ডিওয়াইএফ ডিওয়াইএফআই সং যে আন্দোলন খাই তঙানি ত্রিপুরা রাজ্যের চাকরি ন ফাতার হাওক সেন্টারটা ঠিকলাই দি অমতি হাই দাবি দি সামানি দ্বীপরাজ দেবরমা থুইমানি সং খানাকা ব কাইজামানি সে দুই মাস কাসুগিয়া বিনি নুখুং নাহারই বিনি নুখুংনি খরকসা বরং চাকরিনি ব্যবস্থা খাই দি তুমি সিং দাবি খাইমানি আবন একটা অংশ অবন অপপ্রচার খাইনেন চেষ্টা খাই দো টিএসইউ এসএফআই ডিওয়াইএফআই টিওয়াইএফ নাকি রাজনীতি খাই দো তামর রাজনীতিহীন ও এক্সিডেন্ট নি সুকাং তিরিশ তারিখ ডিওয়াইএফ হবে টিওয়াইএফ ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক হেড অফিসে থাঙ্গই বরং দাবি খাইকা মেমোরেন্ডাম জমারি খা পরীক্ষা সেন্টার ত্রিপুরা খানি নুথন থুইমানি ঘটনা কয় তারিখ আবনি পরে কই আপনি সুকাং না আইপিএফ তিনি শিকলা মথা না ত্রিপুরা মথানি ওয়াইটিএফ টিআইএসএফ না ত্রিপুরা মথানি কোনো নেতা না বিজেপি নি কোনো একজন নেতা আপনার শাখা যে আসাম হাও সেন্টার খাইয়া কারই ত্রিপুরাও খালাই দিহিনাই বরং তাবো বিভিন্নভাবে অপপ্রচার খাইন চেষ্টা খাই দো সং নাকি রাজনীতি খাই দো খরকসা বরক থই থাঙ্কা তাকুক দ্বীপরাজ দেবরমানি নুখুংনি বড়রক বছর জরতেখে মানসিক যন্ত্রণা পীড়ন তংনা আবো বরক সিসাই মানো সং শুধুমাত্র হয়তো বা ফাতার তংনুতে অনুভব খালাই মানো তিনি তাকুক দ্বীপরাজ দেবরমা থিমানি পরে ত্রিপুরা মথানি সুপ্রিমো ফেসবুক পোস্ট দিব বন পার্সোনালি ভাবে রিপোর্ট দিদি টিআইএসএফ টে ওয়াইটিএফ বরক নি বসিকাঙ তে ওইসা তামো বুঝলেনের বাকি নব খাইতং তামনি বাকি নব সেন্টার নব আসামর হরপুর বিরোধ খাই কক্সাইয়া ডিওয়াইএফ টিওয়াইএফ যখন বিরোধ খাইছে কক্সাপুর যে বড় তাবুক অব হাইকাই শুন বিভ্রান্ত ফ্রাং নাই তো রাজ্য বরং খানিও যারা আক্রান্ত বৈয়াকুম ফানো বাইকা ইয়াঠিক ফানো বাইকা এবার থুইখা বন লগে লগে ন অ্যানাউন্স খাবি চার লাখ রাঙরি মানো তিন লাখ রাঙরি মানো দুই লাখ রাঙরি মানো বিনি অবস্থা বুঝি তাবুক পর্যন্ত রাজ্য সরকারের ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি খুদ চেয়ারম্যান মানিক সাহা মুখ্যমন্ত্রী একটা অ্যানাউন্সমেন্ট করই আবার বিভিন্নভাবে অপপ্রচার খাইনে চেষ্টা খাইও ডিওয়াইএফআই টিওয়াইএফ এসএফআই টিউসি নাকি রাজনীতি খাই দো সং তিরিশ হাজার বেকার পোস্ট খাঁজানি কক চিরিগ অবব রাজনীতি ত্রিপুরানি সাত লক্ষ বেকার তাবুক হা হুতা সঙ্গে তো অবব রাজনীতি ত্রিপুরানি চাকরি হাতার হাও সেন্টার খাওয়ায় অব রাজনীতি নরক যদি অবর রাজনীতি গাই সং হা খাওয়ায় অবর কবই রাজনীতি হানি নাঙ বেকার যুবক তামনি বাকি চাকরি মাইনা অরণি পরীক্ষা তামনি বাকি ফাতার হাও না নাং আপনার বন্ধ খেলাই দিয়ে হিমানি কক অব ন্যায্য দাবি কক সাকানি রাজনীতি আর নরক চুপচাপ তঙ্গই যখন বরক থিখা খরক বুসুক বরক থিয়ই ফাতার হানি কিপিল নাই শুধু অব সিনে তিনি তাকুক দ্বীপরাজ দেবরমা সিনি থিয়া খো বেঙ্গালোর হাও বিশাখাপত্তনম চেন্নাই সামুং তাংনা থাঙ্গই ত্রিপুরা রাজ্য সামুং করে চাকরিনি ব্যবস্থা করে আনএমপ্লয়মেন্ট ইউথ বাড়িমাং তংখা বছর পঞ্চাশ হাজার চাকরি নানি কক দূরে থাক শূন্য পঁয়ত্রিশ হাজার তোমার পর্যন্ত পূরণ খাইয়া সুঙ্গব কক সাকে রাজনীতি আবনে বাকি সঙ্গে তাকুক তাই বুকুক শুনক তে ত্রিপুরা হাস্তিনি যারা ওয়ান চুপ করুন রক মাত্র ফাইভ পার্সেন্ট বরক বড় নেতাগিরি খাইমানো কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট বরক তঙ্ক সঙ্গে লুকুরক বরক অবজার্ভ খাই দো
সাবো সঠিক লামা সাবো কবই সাইথং আবো ত্রিপুরানি হাস্তিনি তাকুকে বুকুক চং নাই দঙ সং যারা দুঃখ মান নাই বরং নব দাতি দাতিকে রাজ্য সরকার বরং সহযোগিতা খাইনাংথং আর্থিকভাবে সহযোগিতা খাইনাংথন যারা দুঃখ মানে পরীক্ষা রিমাইয়া বরং স্পেশালভাবে তেইসা বর্ণ সুযোগ তৈরি খাইনাংথন তাকুক দীপরাজ দেববর্মা থৈতামানি হরকসা কৃতি বর্ণ মতংমাইয়া বিনি নুকুঙ হরকসা চাকরি ওই নির্দিষ্টভাবে বনই নখুং উদ্ধার খাইনি বাকি অনুরোধ খালায় খুলুম রাজ্য সরকার থানিও বরং উদ্ধার খালাইদি সহযোগিতা খালাইদি যারা দাবুক আয়ং থাঙে পরীক্ষা রিমানিয়া বরং বান্তা ব্যবস্থা খাই ত্রিপুরা রাজ্য বন ত্রিপুরা হাওন ব্যবস্থা নাহার দি বরং তাইসে পরীক্ষা নাহারি ওই সুযোগ তৈরি খাইনি বাকি আবন কয়মুং নরক বরং বিশিং তৈ হামবাই তে খুলমুয়া ফারক লেম্বসরা বাগবাড়িও তংমা রাজশ্রী কলেজ অফ এডুকেশন এন্ড স্কিল কলেজ ত্রিপুরা হাপংবাই গোসমুং মানজাক তে ত্রিপুরা ইউনিভার্সিটিনি এফিলিয়েটেড এবা রুংখুঙ্গ চিতকজা কাইসা ইংলিশ মিডিয়াম কলেজ অর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স বোটানি জুওলজি হিউম্যান ফিজিওলজি জিওগ্রাফি ইংলিশ ককবরক পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি এডুকেশন ফিলসফি সোশিওলজি অ সাবজেক্ট রক পরিজাগ অরুণ কতর পড়ে রং অল ইন্ডিয়া কম্পিটিটিভ আমজমুরংনি বাকিব মাগনাং ফুরংজাগ রুসনে রঙের বাকি থগৈ দুদা মেন্টর টঙ্গ তৈ টঙ্গ বাস মালখুনি সেবসাব টঙ্গ কুচুক বেরেমনি লাইব্রেটরি স্মার্ট ক্লাস বাবাই বুড়ি নাইথক খারংজাক টং বয়নি বিশৃঙ্গ সংসারজাক রাজশ্রী কলেজ খাস রাঙ্গিন সাব সুতরা ন বচাওই লেখাপড়া খাইমানো হাইকে লেরিয়াওই তিনি ন ফাইদি নিনি আনি যতনি কলেজ রাজশ্রী কলেজ অফ এডুকেশন এন্ড স্কিল নিকুমা বাগবাড়ি লেম্বসরা ত্রিপুরা ককদুক নম্বর 9873673875। বুরমার মৃত্যু ঘটেছে বহিরাজ্যে পরীক্ষা দিতে গিয়ে, তো তার প্রতিবাদে আমরা এখানে অনিলচমনি থেকে আমরা একটা মৌন মিছিল করব। তারপর আমরা বিবেকানন্দ স্টেডিয়াম আস্তাবল স্টেডিয়ামে গিয়ে ওইখানে আমরা মোমবাতি জ্বালিয়ে আমরা ওর আত্মার প্রতি সত্যি কামনা করে আমরা মোমবাতি প্রজ্বলন করব। প্রথম কথা, দীপরাজ দেববর্মা আমাদের রাজ্যের ছেলে। ত্রিপুরা রাজ্য বেকারত্ব হার দিনের পর দিন বেড়ে যাচ্ছে, আর দীপরাজ দেববর্মার মৃত্যুটা যেন ঘটেছে ওটা পিকনিক করতে গিয়ে হয়নি। দীপরাজ দেববর্মা বহিরাজ্যে আসামে ডিমা সাউথে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছেন। তো মৃত্যুটা হয়েছে একটা বেকার তার চাকরি করার জন্যে, চাকরি পাওয়ার জন্য পরীক্ষা দিতে গিয়ে মারা গেছে। এবং বর্তমান যে পরিস্থিতি আমরা দেখছি ত্রিপুরা রাজ্যের, যে দলগুলি আছে আর যে শাসক দল, ওদের কোনো হেলদোল নেই। শুক্লাচরণ দেববর্মা এই দপ্তরেরই, যেই দপ্তরের পরীক্ষা দিতে গেছে শুক্লাচরণ নোয়াতিয়া এই দপ্তরেরই মন্ত্রী, উনি নিজের বার্থডে সেলিব্রেশন করে ফেসবুকে, আমরা দেখি মুখ্যমন্ত্রীর সাথে দেখি বার্থডে সেলিব্রেশন করতে, কিন্তু একটিও কথা আমাদের রাজ্যের যে ছেলে শিক্ষিত উপজাতি যুবক যে মারা গেছে ওর জন্য একটা কথা বলতে আমরা দেখি। আমরা দেখেছি আমাদের রাজ্যের যে অবস্থা খুব অন্যরকম একটা অবস্থা। 2018 সালের নির্বাচনের পর ৬ মাস অতিক্রম হয়েছিল, তারপর পর হওয়ার সাথে সাথে আমাদের রাজ্যের উপজাতিদের উপর, উপজাতিরা যখন আমাদের যেই এডিসি এলাকাতে গিয়ে যখন ওরা ডেমনস্ট্রেশন করছিল ওদের হকের আদায়ের জন্য লড়াই নেমেছিল রাস্তায়, ওদেরকে গুলি চালিয়েছিল এই বিজেপি আর বিজেপি সরকার। এখন ত্রিপুরা মথা 2023-এর নির্বাচনের দ্বিতীয় পর্বের সরকার এই এই বিজেপির সাথে আইপিএফটির সরকার এবং ত্রিপুরা মথা কিছুদিন আগে মিলেছে। ত্রিপুরা মথা বিজেপির পা ধরে বিজেপির কুলে বসে বসে সরকারে এখন আছে। বিজেপির সাথে বিজেপিকে একবারও ত্রিপুরা মথা জিজ্ঞেস করছে না কি এই যে সরকারটা চলছে কিভাবে চলছে, একটা রাজ্যের যে নিয়োগ প্রক্রিয়া হবে এই নিয়োগ প্রক্রিয়া বাহিরাজ্যে গিয়ে হচ্ছে। আমরা টিওয়াইএফ, আমরা ডিওয়াইএফ, আমরা টিএসইউ, আমরা এসএফআই, আমরা জিজ্ঞেস করেছিলাম। তাই আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি আজকের এই কর্মসূচিকে সফল এর মাধ্যমে কি আপনারা আমাদের রাজ্যের যে বেকার যুবক যে প্রাণ হারিয়েছে বহিরাজ্যে গিয়ে তার পরিবার পরিজনদের প্রতি আপনারা দৃষ্টি আকর্ষণ করুন, একটা চাকরি দিন, সরকারি ব্যবস্থাপনায় ওদেরকে দেখরুখ করুন যতদিন অবধি ওদের মানে চাকরির বন্দোবস্ত না হয়। এই আমার
কথাটুকু আমরা এখন আমাদের আমরা আরেকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। এই যে যারা আমাদেরকে রাজনীতি করছেন বলছেন তো, এটা হচ্ছে 30 তারিখ এপ্রিল মাস, অ্যাক্সিডেন্টটা হয়েছে 1 তারিখের রাত্রে, মানে 2 তারিখে রাত্র 12:15